কেবলমাত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নয়, যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশ অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর দূরদর্শী অর্থনৈতিক দর্শনের ফলে। তার সুষম অর্থনৈতিক বণ্টনের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নের নীতি মাত্র 3.5 বছরে দেশকে নিয়ে গিয়েছিল অনন্য মাত্রায়। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতির পিতার সেই সুষম বণ্টনের নীতির অনেকটাই ঘাটতি রয়ে গেছে এখনো, যার ফলে বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারে উন্নয়নের শিখরে। মারফ্রেজা রিপোর্ট। যার কণ্ঠের সঙ্গে লাখো কণ্ঠ মিলিয়ে আজকে লাল সবুজের দেশ, তিনি শেখ মুজিব। তাই তো শেখ মুজিব মানেই নির্ভরতা, সামনে এগিয়ে চলার প্রেরণা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যখন দিশাহীন বিধ্বস্ত বাংলাদেশ বঙ্গবন্ধু দেশে ফেরার পর ফের তৈরি হয় আস্থার জায়গা, সেদিনকার জাতির পিতার অর্থনৈতিক নীতি মাত্র 3.5 বছরে পাল্টে দিয়েছিল 7.5 কোটি মানুষের ভাগ্য। কৃষি আর গ্রাম উন্নয়নের মাধ্যমে সার্বিক উন্নয়নের ভিত্তির ভাবনার দৃঢ় সংকল্পই সেই বাংলাদেশকেই নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়। তিনি বিশ্বাস করতেন, প্রতিটি পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারে দেশের সার্বিক অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধুর সেই উন্নয়নের দর্শন মেনে এগিয়ে চলছে আজকের বাংলাদেশও। আধুনিকতার ছোঁয়ায় যার গতি পেয়েছে অবকাঠামোতেও, কিন্তু রয়ে গেছে সুষম উন্নয়নের মতো বিচ্যুতিও। যে বাংলাদেশ তিনি স্বপ্ন দেখেছিলেন সেটি হবে সুষম এক বাংলাদেশ, কৃষকের কল্যাণের বাংলাদেশ। সমস্যা হচ্ছে এখানে যে আমাদের এখানে অতি ধনী কিছু মানুষ তৈরি হয়ে গেছে। আমাদের অর্থনৈতিক অগ্রগতি অনেক হয়েছে, সামাজিক অগ্রগতি হয়েছে, কিন্তু সেখানে আবার বৈষম্য বাড়ছে। কাজে আমাদের অগ্রগতি হচ্ছে, কিন্তু এই অগ্রগতিকে বঙ্গবন্ধুর চিন্তায় যে সবাইকে নিয়ে যাওয়া, সেটা আবার টেকসই উন্নয়নেও বলা হয়েছে যে কাউকে বাদ দেওয়া যাবে না, সেই জায়গায় আমাদের অনেক বাকি, পথ অনেক বাকি। মাথাপিছু আয় বাড়লেও কমছে না ধনী গরিবের বৈষম্য, সংশয় আছে মানবিক উন্নয়ন নিয়েও। বঙ্গবন্ধু সেটা ফেস করেছেন, এখনও বঙ্গবন্ধু কন্যা ফেস করছেন, সেটা হলো দুর্নীতি। বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন, বঙ্গবন্ধু কন্যাও জিরো টলারেন্স করছে, কিন্তু দুর্নীতি এখনো আমাদের বলবো যে খানিকটা অস্বস্তিতে রেখেছে। তবে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, নিঃসন্দেহে এর থেকেও আমরা বের হয়ে আসতে পারব। এরপরেও সীমিত সম্পদের মাধ্যমে কোটি মানুষের ভাগ্য উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতির পিতার নীতির সঠিক অনুসরণের মাধ্যমে বাধা পেরোনো সম্ভব শত প্রতিকূলতায়। যে পথটা বঙ্গবন্ধু সোনার বাংলার পথ, সেই পথে আমরা ফিরে আসতে পারব। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।